মথুরা ও বৃন্দাবন আমাদের ধর্ম সাহিত্য সংস্কৃতি সঙ্গীত উৎসব প্রভৃতি বিভিন্ন বিষয়ের সাথে বহু যুগ ধরে জড়িয়ে আছে উত্তরপ্রদেশের এই দুটি স্থানের নাম রাধারানী ও শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের জীবনধারার প্রতিটি পর্যায়ের সাথে এ এক অপূর্ব আধ্যাত্মিক বন্ধন এই লীলাভূমি দর্শনের উদ্দেশ্যে হাওড়া থেকে যোধপুর এক্সপ্রেসে আমরা প্রথমে আগ্রা ফোর্ট পর্যন্ত পৌঁছেছিলাম ট্রেন দেরিতে পৌঁছানোর জন্য সেই রাতে আমরা আগ্রা ফোর্ট স্টেশনের কাছে আরজি প্যালেস নামে একটি হোটেলে রাত্রিবাস করেছিলাম রেস্টুরেন্টের সুবিধাসহ সাধারণ মানের একটি হোটেল ঘর ভাড়া ছিল 1000 টাকা তবে কলকাতা থেকে আগ্রা ক্যান্টনমেন্ট পর্যন্ত যে ট্রেনগুলি যায় সেই ট্রেনগুলিতে গেলে আপনাদের পক্ষে সুবিধা হবে কারণ মথুরা যাওয়ার প্রায় সকল ট্রেনই এই আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকেই পাবেন দুটি স্টেশনের মধ্যে দূরত্ব প্রায় 6 কিলোমিটার আজকে 27 ডিসেম্বর 2022 আজকে আমরা আগ্রা থেকে যাচ্ছি মথুরা এই আগ্রা থেকে মথুরা যাওয়ার অনেকগুলো অপশন রয়েছে আগ্রা থেকে যদি আপনি ট্রেনে করে মথুরা যেতে চান তাহলে আপনাকে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেন ধরতে হবে মথুরা যাওয়ার সমস্ত ট্রেন প্রচুর ট্রেন রয়েছে সেগুলো সবই যায় হচ্ছে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন হয়ে আর যদি আপনি বাসে যেতে চান তাহলে দারুণ সুন্দর বাস সার্ভিস রয়েছে প্রচুর বাস সার্ভিস রয়েছে আগ্রা থেকে মথুরা পর্যন্ত সেটাও অ্যাভেল করতে পারেন আর যদি আপনি ওলা বা উবের সার্ভিস নেন তাহলে আপনি সেটাও করতে পারেন আমি যেমন একটা ওলার গাড়ি ভাড়া করেছি আমি এই ওলার সার্ভিসটা নিলাম এই কারণে যে আমি ছিলাম হচ্ছে আগ্রা ফোর্ট স্টেশনের কাছে একটা হোটেলে কালকে রাত্রিবেলায় তো সেখান থেকে আবার আমি যাব আগ্রা ক্যান্ট স্টেশন পর্যন্ত তার একটা খরচ রয়েছে আর যদি ট্রেনে এসি থ্রি টিয়ার আমি কাটি তাহলে টিকিটের ভাড়া পড়বে 500 টাকার মতন তারপরে আবার স্টেশন থেকে আমাকে একটা অটো নিয়ে যেতে হবে বৃন্দাবন পর্যন্ত বা মথুরা যেখানে আমি হোটেলে থাকি সেই সমস্ত মিলিয়ে যা খরচ পড়ছে এই ওলাতে আমার আগ্রা থেকে মথুরা পর্যন্ত খরচ পড়ছে তাতে 1200 টাকা খুব বেশি হলে 100-200 টাকা বেশি তাতে আমার জার্নিটাও খুব আরামদায়ক হবে ওই রাস্তায় নিজের মতন একটু দাঁড়াতেও পারবো ছবি টবিও তুলতে পারবো তা এই সব চিন্তা করেই আমি এই ওলা সার্ভিসটাকে প্রেফার করেছি ভাগ্যে আমরা এই ওলা সার্ভিস নিয়েছিলাম রাস্তার অসম্ভব সৌন্দর্য যেহেতু উত্তরপ্রদেশে সর্ষে গম ভীষণ পরিমাণে উৎপাদন হয় আর এই ডিসেম্বরটা হচ্ছে সর্ষের ফুলগুলো একেবারে সব ফুটে ওঠে একদম দুপাশটা পুরো হলুদ হয়ে আছে আর এই দুপাশে হলুদ ক্ষেত আর মাঝখানের কালো কুচকুচে পিচের রাস্তা মানে অসম্ভব সুন্দর এই পরিবেশ যদি আমরা এটায় না যেতাম আমরা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম না আর ভীষণ মিষ্টি একটা রোদ পিঠের উপর পড়ছে বাইরে অসম্ভব ঠান্ডা মানে একদম কনকনে ঠান্ডা দিনের বেলাতেও খুব উপভোগ করলাম এই জার্নিটাকে ভালো লাগলো মথুরা এবং বৃন্দাবনের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে সহস্রাধিক দর্শনীয় স্থান আর যেহেতু বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলি বৃন্দাবনে ও তার আশেপাশে এবং বৃন্দাবনেই হোটেলের সংখ্যা বেশি তাই আমরা বৃন্দাবনেই হোটেল নিয়েছিলাম তবে আপনারা মথুরাতে একটা রাত থেকে মথুরা ও গোকুল দর্শন করে নিয়ে তার পরের দিন বৃন্দাবনে আসতে পারেন বৃন্দাবন থেকে মথুরা পর্যন্ত যাওয়ার একটা খুব ভালো উপায় হচ্ছে যে এখান থেকে প্রচুর বাস যায় মথুরা পর্যন্ত আপনি সেই বাসগুলো করে অতি সহজেই মথুরায় পৌঁছতে পারেন বৃন্দাবনের থেকে মথুরা পর্যন্ত দারুণ সুন্দর ইলেকট্রিক বাস সার্ভিস রয়েছে
খুব ঘন ঘন সার্ভিস, কোনো অসুবিধা হয় না, 20 টাকা করে বাসের ভাড়া। আর এখানে অটল চৌকি বলে একটা জায়গা আছে, আমরা সেখানে চলে আসলাম। সেই অটল চৌকি থেকে মথুরা পর্যন্ত আপনি সোজা বাসে চলে যান, গিয়ে আপনি মথুরায় যে যে জায়গাগুলো আমরা দেখব সেগুলো আপনাদেরও দেখাবো, সেই জায়গাগুলো দেখুন। তারপরে মথুরা থেকে আপনি ওখান থেকেই একটা বাস পাবেন, সেটাতে করে আপনি চলে যেতে পারেন গোকুল, বা আপনি ওখান থেকে একটা টোটো নিয়েও আপনি গোকুল চলে যেতে পারেন। তা এই বৃন্দাবন থেকে মথুরা পর্যন্ত দূরত্ব হচ্ছে মোটামুটি এই 12 কিলোমিটার মতন। বাস থেকে নেমে এখন শ্রীকৃষ্ণ জন্মভূমি দেখার জন্য এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটাতে কিন্তু অটো চলে না, বাস এসে যেখানে আপনাকে দাঁড় করাবে, অটো সেখানেই আপনাকে নামাবে, কাজেই আলাদা করে অটোয় আসার কোনো সুবিধা নেই, এইটুকু রাস্তা আপনাকে হেঁটেই যেতে হবে। এই যে গেটটি দেখছেন, এটি হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমির কংসের কারাগারে প্রবেশের গেট। এর ভেতরে যে কংসের কারাগার রয়েছে, সেখানে মাতা দেবকীর গর্ভে অষ্টম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। মাতা দেবকীর গর্ভজাত সন্তান দ্বারা কংসের নিধন হবে, মহারাজ কংস এই রকম একটি আভাস পেয়েছিলেন। তিনি পরপর 6টি সন্তানকে হত্যা করেছিলেন, দেবকীর 6টি সন্তান হত্যা হওয়ার পরে সপ্তম সন্তান নারায়ণ তাকে নিষ্কাশন করে গোকুলে বাসুদেবের যিনি প্রথম পত্নী সেই রোহিণীর গর্ভে তাকে স্থাপন করেন, এবং সেখান থেকে জন্ম নেন হচ্ছে বলরাম। আর অষ্টম গর্ভজাত সন্তান হিসাবে বাসুদেব তাকে যমুনা নদী পার করে নিয়ে গেলেন গোকুলে। শ্রীকৃষ্ণের জন্মকাহিনীর অপূর্ব লীলা ছড়িয়ে রয়েছে এই মথুরা এবং বৃন্দাবনের বিভিন্ন জায়গায়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই কংসের কারাগারের সামনে, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মস্থানের সামনে। এই যে কারাগার, এর ভেতরে কোনো ধরনের মোবাইল বা ক্যামেরা কোনো কিছু নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না, বাইরে থেকেই আপনাকে ছবি তুলতে হবে। এখানে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য নেই, ভেতরে একটি কাউন্টার আছে, সেখানে গিয়ে আপনি পুজো দিতে পারেন, সেখানের থেকে প্রসাদও পেতে পারেন এবং গিয়ে দর্শন সারতে পারেন। মথুরাতে শ্রীকৃষ্ণ জন্মভূমি থেকে বেরিয়েই সামনেই একটা দোকান রয়েছে ব্রিজবাসী পেড়ে বলে। এই দোকানে কচুরিও বানায়, পেড়া রয়েছে, তার সাথে চাও পাওয়া যায়। এই দোকানটা থেকে কচুরি নিয়েছি। এখানে কচুরিটা যেটা দেয়, সেটা গোটা কচুরিটাকে ভেঙে তার ভেতরে এখানে আলু এবং গোবির একটা সবজি দেয়, এই সবজিটা তার ভেতরে মিক্সড করে দেয়। এখানকার কচুরি কিন্তু একদম অন্য স্বাদ, অসম্ভব হিং দেওয়া, মানে আমি এত হিং পছন্দ করি না, হিংটা ভীষণ বেশি লাগছে। এখানে এক প্লেটে দেয় হচ্ছে 2 কচুরি, দাম হচ্ছে 20 টাকা। কচুরির সাথে জিলিপি, সকালবেলার দারুণ খাবার, কচুরি আর জিলিপি, আর জিলিপিটা খুব ভালো, একেবারে মানে করকর করছে একদম, দারুণ। জিলিপিগুলো কিন্তু ভেজেটা খুব ভালো, আর এখানে 100 গ্রাম বা 150 গ্রামের কোনো ব্যাপার নেই, 3টে করেই জিলিপি দেবে, 20 টাকা করে ওনারা নেন। শ্রীকৃষ্ণ জন্মভূমি ছাড়াও মথুরার অপর প্রধান আকর্ষণ দ্বারকাধীশ মন্দির সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকে, তাই আবার বিকেলবেলায় মথুরার অন্যান্য দর্শনীয় জায়গাগুলি দেখব বলে স্থির করে এই সময়ের মধ্যে আমরা যমুনার অপর পারে গোকুল দর্শনের উদ্দেশ্যে রওনা হলাম। গোকুলের মন্দিরগুলি কিন্তু সারাদিনই খোলা থাকে। শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা, শ্রীকৃষ্ণের বাল্যকালের লীলাক্ষেত্র গোকুল, আর শ্রীকৃষ্ণের যৌবনের লীলাক্ষেত্র বৃন্দাবন। আমরা এখন এসেছি মথুরা থেকে গোকুলে। গোকুলে এই যে জায়গাটি, এর নাম হচ্ছে রমন রেতি। রেত কথাটির মানে হচ্ছে বালি। এখানে রমন রেতি মানে যেখানকার বালি শ্রীকৃষ্ণ
নিজের গায়ে মাখতেন, সর্বাঙ্গে মাখতেন, এখানে তিনি খেলা করতেন এবং খেলা করার সময় এই মাটি নিজের গায়ে মেখে তিনি এখানে গড়াগুড়ি খেতেন এবং তার সেই পুণ্য স্মৃতিতে এখানে বহু মানুষ আসেন, এখানে এসে এই বালির মধ্যে তারা গড়াগড়ি খান এবং সেই বালি নিজের কপালে ছুঁয়ে পুণ্য অর্জন করেন। এই রমানরাতির এই বালি নাকি হাতে নিয়ে একটু মাস্ককে মাখা নাকি প্রচন্ড পুণ্যের কাজ, সেই কাজটাই করলাম, একটু পুণ্য অর্জন করলাম। কৃষ্ণ নাকি এই রমানরাতিতে সারাক্ষণ খেলে বেড়াতো, আমরাও এখন এইভাবে বালি নিয়ে খেলে বেড়াচ্ছি। এই পূর্ণভূমি রামানরাতি সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে, আর এইখানে ঢোকার জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। রামানরাতির সামনে একটা খুব সুন্দর জায়গা আছে, এখানে প্রচুর হরিণ আছে, আপনারা চাইলে কিন্তু এখানে খাওয়াতে পারেন নিজের হাতে, দেখুন যেমন আমি খাওয়াচ্ছি, খুব সুন্দর লাগে, দেখুন মজা লাগে। আমি এখন দাঁড়িয়ে আছি যমুনার তীরে যে ঘাটে, এই ঘাটটির নাম হলো ব্রহ্মাণ্ড ঘাট। এই যে ঘাটটি, এখানে শ্রীকৃষ্ণ খেলা করতে করতে মুখের মধ্যে মাটির টুকরো দিয়ে দিয়েছিলেন, যশোদা মা তাতে উদ্বিগ্ন হয়ে তার মুখ হাঁ করতে বলেন এবং তার মুখের থেকে সেই মাটি বের করে নেওয়ার চেষ্টা করেন। সেই সময় শ্রীকৃষ্ণ মুখ হাঁ করে সেই মুখের হাঁয়ের মধ্যে যশোদা মাকে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করান, এমনকি লক্ষ্মীনারায়ণের মূর্তিও যশোদা মা সেই সময় শ্রীকৃষ্ণের মুখের মধ্যে দর্শন করেছিলেন। তার থেকে এই ঘাটটির নাম হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাট। যমুনার তীরে এই ব্রহ্মাণ্ড ঘাটের পাশেই রয়েছে ব্রহ্মাণ্ড বিহারী গোলকধামের মন্দির। এই মন্দিরের প্রসাদ হিসাবে এই যে বিষয়গুলি বিক্রি হয়, এই যে জিনিসগুলি বিক্রি হয়, এগুলি হচ্ছে আসলে মাটির ঢেলা, যে মাটির ঢেলা শ্রীকৃষ্ণ এখানে ব্রহ্মাণ্ড ঘাটে মুখে দিয়েছিলেন, সেই কারণে মাটির ঢেলাকেই এখানে প্রসাদ হিসেবে গ্রহণ করা হয় এবং সবাই এটা দিয়েই এখানে ব্রহ্মাণ্ড বিহারীর মন্দিরে পুজোও দেন। আমি এখন যে মন্দিরটির সামনে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে চিন্তাহরণ মহাদেব মন্দির। ব্রহ্মাণ্ড ঘাটে শ্রীকৃষ্ণ তিনি যশোদা মাকে তার মুখের মধ্যে ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন, শ্রীকৃষ্ণের মুখের মধ্যে সেই ব্রহ্মাণ্ড দর্শন করে যশোদা মা প্রচণ্ড চিন্তিত হয়ে পড়েছিলেন এবং মূর্ছিত হয়ে গেছিলেন। তার সেই চিন্তা হরণ করার জন্য মহাদেব আবির্ভূত হন এবং এইখানে মহাদেব যশোদা মায়ের চিন্তা হরণ করেন, তাই এই মহাদেবের নাম হচ্ছে চিন্তাহরণ মহাদেব। চিন্তাহরণ শিবকে পুজো দেওয়ার জন্য একটু একটা ডালা কিনলাম আর এখান থেকেই জল নিয়ে একটু বাবার মাথায় ঢালবো, তাই জন্য একটু মিক্স করে নিচ্ছি, মধু আতর একটু কর্পূর একটু মিক্স করে নিয়ে এখন বাবার মাথায় ঢালবো জল, আমি দেখি চিন্তা দূর হয় কিনা চিন্তাহরণ বাবার মাথায় জল ঢেলে। বাল্যকালে শ্রীকৃষ্ণের আরেক লীলা হচ্ছে তাকে যশোদা মাতা তিনি উখলের সাথে বেঁধে রেখেছিলেন,
উখল মানে যেটাকে আমরা বাংলায় জাতাকল মতন বলি, সেই ভারী দণ্ডের সাথে শ্রীকৃষ্ণকে বেঁধে রেখেছিলেন যশোদা মাতা। কিন্তু শ্রীকৃষ্ণ সেই ভারী উখলখণ্ড নিয়েও হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতেন। তো সেই উখল বন্ধন, সেই উখল বন্ধনের উখল আছে এই মন্দিরটিতে। এইখানে শ্রীকৃষ্ণকে যে উখলের সাথে বাঁধা হয়েছিল সেই উখলটিই এখানে আছে। এই উখলের সাথে বেঁধে রাখার পরে শ্রীকৃষ্ণ কিন্তু তখন ভাবলেন যে এই উখলের সাথে আমাকে বেঁধে আটকে রাখা যাবে তা নয়, সামনে দুটি অর্জুন গাছ ছিল। এই অর্জুন গাছটি ছিল কুবেরের দুই পুত্র, তারা অর্জুন গাছ রূপে অবস্থান করছিল। কুবেরের এই যে দুই পুত্র, তারা নারদের প্রতি অসম্মান প্রকাশ করাতে নারদ তাদের অভিশাপ দিয়েছিল তোমরা এই অর্জুন গাছ রূপে অবস্থান করবে এবং পরবর্তীকালে শ্রীকৃষ্ণ এসে তোমাদের উদ্ধার করবে। শ্রীকৃষ্ণ তখন সেই উখল খণ্ড নিয়ে গিয়ে ওই অর্জুন গাছ দুটিকে উপড়ে দেন এবং সেখান থেকে তখন সেই শাপগ্রস্ত যে কুবেরের দুই পুত্র তাদের উদ্ভব ঘটে। আর এই যে শ্রীকৃষ্ণকে বাঁধা হলো, এই বন্ধনরূপ শ্রীকৃষ্ণ তিনি তখন নাম নিলেন দামোদর। এইখানে যে মন্দিরটি রয়েছে এখানে 84টি খাম্বা বা স্তম্ভ রয়েছে। এই 84টি খাম্বার মধ্যে মনে করা হয় যে 80টি খাম্বা বিশ্বকর্মা তৈরি করেছিলেন আর 4টি খাম্বা তৈরি করেছিলেন, মানে 4টি স্তম্ভ তৈরি করেছিলেন ব্রহ্মা। চার যুগ অর্থাৎ সত্য, দাপর, ত্রেতা এবং কলি, এই চার যুগের উদ্দেশ্যে এই 4টি স্তম্ভ নির্মাণ করা হয়েছিল। এবং বলরাম তার পিতা এবং মাতাকে এই যে 84 স্তম্ভ, এই 84 স্তম্ভ প্রদক্ষিণ করিয়েছিলেন এবং এই 84 স্তম্ভ প্রদক্ষিণ করলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রদক্ষিণ করা হয়, এইরকমই বিশ্বাস। এখন আমরা এসেছি কবি রাজখানের সমাধিক্ষেত্রের সামনে। কবি রাজখান, ইনি মোগল রাজবংশের সঙ্গে প্রকৃতপক্ষে যুক্ত ছিলেন। এই মোগল রাজারা, তাদের রাজত্ব ছিল আগে আগ্রায়, আগ্রার পরে তাদের রাজত্ব হয় দিল্লিতে। কিন্তু এই যে আগ্রা এবং দিল্লি, এর মাঝামাঝি জায়গাতে কিন্তু এই মথুরা অবস্থিত। এই আগ্রা থেকে দিল্লিতে যাতায়াতের পথে মোগল রাজারা, এখানে গোকুলে একটি জায়গা রয়েছে, সেইখানে তাদের একটা তহসিল ছিল, মানে সেখানে তারা অবস্থান করতেন বিভিন্ন তাদের কর আদায়ের জন্য বা এখানকার প্রজাদের তারা অভাব অভিযোগ শোনার জন্য এই সব কারণে অবস্থান করতেন। এই সময় কবি রাজখান তিনি এই অঞ্চলে কৃষ্ণভাবে বা কৃষ্ণের এই মহিমায় তিনি আকৃষ্ট হয়ে এখানে তিনি অবস্থান করে যান এবং কৃষ্ণের নামের উপর তিনি বহু পদ, বহু লেখ তিনি সৃষ্টি করেন এবং তারপরে ভিত্তি করে এখানে তার ইচ্ছা অনুসারে তার মৃত্যুর পরে এখানেই তাকে সমাধিস্থ করা হয়। এই ব্রজভূমিতে আমরা এখন এসেছি সেই রাজখানের পবিত্র সমাধিক্ষেত্রের সামনে। এখন আমরা গোকুলের যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হচ্ছে নন্দচৌক। এই নন্দচৌক বা নন্দচৌক যাই বলুন, এই জায়গাটির থেকে বিভিন্ন দিকে বিভিন্ন রাস্তা চলে গেছে। এই জায়গাটি বলতে গেলে গোকুলের একটা প্রধান জায়গা। আমরা এই পাশের যে রাস্তাটা দিয়ে এলাম, তারপরে আমি আপনাদের এই যে দ্বারটি দেখাচ্ছি, এই যে রাস্তাটি দেখাচ্ছি, এটি হচ্ছে কৃষ্ণদ্বার। এই রাস্তাটা দিয়ে গিয়ে আপনি নন্দের বাড়ি, সেই বাড়িতে আপনি গিয়ে পৌঁছাবেন। আর এই দিকটাতে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই দিকে হচ্ছে বলরামের জন্মস্থান, সেই অংশটি। আর এই পাশ দিয়ে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি হচ্ছে ঠাকুরাইন ঘাটে যাওয়ার রাস্তা। এখন আমরা এসে পৌঁছেছি নন্দমহলের সামনে। এই নন্দমহল হলো শ্রীকৃষ্ণের যে পালক পিতা ছিলেন নন্দ, তার বাসস্থান। মথুরা থেকে শ্রীকৃষ্ণের জন্মের পরে বসুদেব যমুনা পার করে এই নন্দমহলেই শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছিলেন। এই পাশে রয়েছে
পুতনা মক্ষ, অর্থাৎ সেই পুতনা রাক্ষসের কথা আমরা সবাই জানি, যে যখন মথুরাতে কংসের রাজসভায় দৈববাণী হলো যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তখন কংস পুতনাকে পাঠিয়েছিলেন গোকুলে কৃষ্ণকে নিধন করবার জন্য। পুতনা এসে কৃষ্ণকে সেই সময় তার স্তন্যপান করাতে যান এবং সেই সময় শ্রীকৃষ্ণ তাকে হত্যা করেন। গোকুলের এই গলিপথগুলোতে কিন্তু ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগবে। এই রাস্তায় শ্রীকৃষ্ণ বাল্যকালে খেলা করতেন, এখানে ঘুরে বেড়াতেন, আর এখন আমরা ঘুরে বেড়াচ্ছি আর পান্ডাদের খপ্পরে পড়ে পকেট ফাঁকা করছি। না আসলে না, আমরা কোনো পান্ডাদের খপ্পরে পড়িনি, এই জন্য আপনাদের সাবধান করবার জন্য কথাগুলো বললাম। এখানে কিন্তু অসম্ভব পান্ডার উৎপাত, মানে গোকুলে আসলে আপনারা এই ব্যাপারে ভীষণ সাবধান হবেন, কারণ এখানে একটু দোলনায় দড়ি টানতে দেবে, বলবে টানুন, আপনারাও আনন্দ করে টানলেন, তারপর 2000 টাকা ডিমান্ড করবে, তারপর বলবে এই ফুলটা দিন মাথায়, 500 টাকা ডিমান্ড করবে, মানে সাংঘাতিক। মানে এই জন্যই আপনাদের সাবধান করার জন্য বলছি যে গোকুলে আসলে পান্ডাদের কোনো দরকার নেই, আপনারা দর্শন করুন, ব্যাস বেরিয়ে আসুন, এটাই সবচেয়ে ভালো। আমরাও কোনো পান্ডা কোনো কিছু আমরা নিইনি, আমরা গেছি দর্শন করেছি। যদি আপনার মনে হয় ওখানে আপনি দক্ষিণা দেবেন, মানে দানপাত্র রয়েছে সেখানে আপনি টাকা দেবেন, কিন্তু এখানে কারোর মাধ্যমে পুজো দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই নন্দচক জায়গাটা কিন্তু গোকুলে খুব বিখ্যাত একটা জায়গা, মানে এই জায়গাটার চারপাশে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার দোকান রয়েছে। এখানে কিন্তু আপনারা গোকুলের বিভিন্ন ধরনের প্যাড়া, বিভিন্ন দুধের জিনিস, এগুলোর স্বাদ কিন্তু অনায়াসে নিতে পারেন। নন্দচকের সামনে একটা দারুণ সুন্দর খাওয়ার দোকান রয়েছে, এখানে তৈরি করছে মালাই পরোটা। এই যে মালাই পরোটা, এটা এত বড় সাইজ, এটা কিন্তু আলাদা করেও বিক্রি হয়, অর্থাৎ এর 100 গ্রামের দাম হচ্ছে 40 রানি পুরুলিয়া, মানে 400 টাকা কেজি। চার রকমের আটা দিয়ে তৈরি পরোটা আর 8 রকমের সবজি দিয়ে তৈরি তরকারি, এই জীবনে প্রথম খেলাম। আমি এর মধ্যে দেখতে পাচ্ছি ছোলা, দেখতে পাচ্ছি এর মধ্যে গোবি, দেখতে পাচ্ছি আলু আছে, আরো বিভিন্ন রকম সবজি দোকান থেকে বললো আছে, কিন্তু আমার সবজিটা যেরকম লেগেছে ঠিক আছে, একটু লেবু দিয়ে দিয়েছে, কিন্তু পরোটাটা কিন্তু দারুণ ভালো, মানে একদম খাস্তা ভাঙলে একটা সুন্দর, মানে একটা আওয়াজ হচ্ছে আর খেতেও তেমন স্বাদের, এবং সবজিটা দিয়ে খেলেও কিন্তু বেশ ভালো লাগছে আমার তো, মানে শুধু পরোটাটা আর এই সবজিটা দারুণ টেস্ট। আপনারা গোকুলে আসলে ঠিক এই নন্দমহলে যাওয়ার যে রাস্তাটায় ঢুকবেন, মানে নন্দ চৌক থেকে, এই নন্দ চৌক থেকে যে নন্দমহলের দিকে যাওয়ার রাস্তাটায় ঢুকবেন, ঠিক ঢোকার মুখেই দেখবেন দোকানটা রয়েছে। এই দোকান থেকে একটু মালাই পরোটা টেস্ট করে তারপরে আপনারা গোকুল ছাড়বেন। আরেকবার নিলাম, এত ভালো লাগলো খেতে, প্রথমে একটা দিয়ে টেস্ট করলাম যে ভালো কিনা, দেখলাম সত্যি খুব ভালো, আবার নিলাম। তো ইয়ে আপ কাইসে বানাতে হ্যায় ইয়ে বতাইয়ে। ये क्या है, मिक्स आटे का मलाई पराठा होता है, इसके अंदर 4 आटे मिक्स होते हैं, गेहूँ का, चने का, जौ का और मक्के का, इसके साथ में हम ये मिक्स वेज भाजी देते हैं, ये आलू छोले चने 8 तरह का भाजी मिक्स होता है इसके अंदर। एक बार आइए और टेस्ट कीजिए। जय श्री राधे। राधे राधे। हाँ राधे राधे, बहुत अच्छा लगा, बहुत अच्छा बनाया। যমুনার তীরে এখন এই যে ঘাটটিতে আমরা এসেছি, এই ঘাটটার নাম হলো ঠাকুরানী ঘাট, বা এই ঘাটটিকে যশোদা ঘাটও বলা হয়। এই ঘাটের ওপারে হচ্ছে মথুরা আর এপারে হচ্ছে গোকুল। এই মথুরা থেকে শ্রীকৃষ্ণের জন্মের পরে এই যমুনা নদী পার করে এই পথ দিয়েই তার পিতা বসুদেব, তিনি নন্দমহলে শ্রীকৃষ্ণকে নিয়ে গিয়েছিলেন, এইখানেই এই ঘাটটির মাহাত্ম। কিন্তু বর্তমানে যমুনার অবস্থা অত্যন্ত খারাপ, এখানে দেখতে পাচ্ছেন যে যমুনার উপরে কী অস্বাভাবিক দূষণ এখানে ছড়িয়ে রয়েছে।
গোকুল দর্শন সেরে নিয়ে বিকেলবেলায় আবার মথুরায় ফিরে সেখানকার অন্যান্য দর্শনীয় স্থানগুলি দেখতে গেলাম। মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মভূমির যে মূর্তি রয়েছে তার ঠিক আগের যে মূর্তি, সেই মোড়ের থেকে সোজা একটি রাস্তা ডান দিকে চলে গেছে, সেই রাস্তাটি গেছে দ্বারকাধীশ মন্দিরের দিকে। ওইখান থেকে একটি টোটো বা রিক্সা নেওয়া যায়, সেই রিক্সা নেবে আপনার পার হেড 10 টাকা করে, মানে টোটো পার হেড 10 টাকা করে নেবে এবং আপনাকে মন্দিরের যতদূর পর্যন্ত গাড়ি যায় সেই পর্যন্ত এনে নামিয়ে দেবে। সেখান থেকে আপনার প্রায় এই 300 মিটার মতন পায়ে হেঁটে যেতে হবে দ্বারকাধীশ মন্দির এবং বিশ্রামঘাটের উদ্দেশ্যে। আমরা এখন এই যে ঘাটটিতে এসেছি, এই ঘাটটির নাম হলো বিশ্রামঘাট। কংসকে নিধন করার পরে শ্রীকৃষ্ণ যমুনার তীরে এই ঘাটে এসে স্নান করেন এবং এখানে তিনি বিশ্রাম করেন, সেই কারণে এই ঘাটটিকে বলা হয় বিশ্রামঘাট। এবং এই যে ঘাটটি, এখানে আপনি বিকেলবেলার দিকে যদি আসেন তাহলে দারুণ সুন্দর লাগবে, বিশেষ করে শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে। চারপাশে বেশ কয়েকটি মন্দির রয়েছে, সেই মন্দিরগুলোতে গিয়েও আপনি দর্শন করতে পারেন। সব মিলিয়ে মথুরাতে এসে যমুনার তীরের এই ঘাট অসম্ভব সুন্দর লাগবে। এখন আমরা যে মন্দিরটির সামনে এসেছি, এই মন্দিরটির নাম হলো দ্বারকাধীশ মন্দির। এই মন্দিরটি একজন কৃষ্ণ ভক্ত শেঠ গোকুল দাস পারেখ, তিনি 1814 সালে নির্মাণ করেন। সারাদিন ঘোরাঘুরির পরে আপনি খাওয়া দাওয়ার জন্য একটা দারুণ সুন্দর একটা দোকান রয়েছে এখানকার যে চক বাজার অঞ্চলটা, মানে যেখানে শ্রীকৃষ্ণের জন্মভূমি সেই রাস্তাতেই পড়ে দোকানটা। দোকানটার নাম হচ্ছে ব্রিজভূমি সুইটস। এই দোকানে এসে, দোকানটার নামে সুইটস আছে, বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়, কিন্তু তাছাড়াও এখানে চাইনিজ, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান বিভিন্ন ধরনের চাট, নানান ধরনের খাবার পাওয়া যায়। আমরা আজকে দুটো ধোসার অর্ডার করেছি, এই যে ধোসা নিয়ে আসলো বুবু এই মাত্র, এবং এই ধোসা খাওয়ার পরে আমরা এখান থেকে মিষ্টি নেব। এখানকার মিষ্টি কিন্তু ভীষণ বিখ্যাত, বিশেষ করে এখানকার পেড়া, মথুরার পেড়া দারুণ। আমার ফুচকার ধোসা ফেভারিট, মোটামুটি সবাই জেনে গেছে এতদিনে, তো আমার রিভিউটা গুরুত্বপূর্ণ। ভালো ধোসা, ভালো ভেজেছে, তেমন সুন্দর চাটনি, তেমন সুন্দর সাম্বার, ভালো টেস্ট। ধোসাটা খেলাম বেশ ভালোই, এরপরে বেশ কিছু মিষ্টি বেছে বেছে নিয়ে এসেছি, কী কী নিয়েছি দেখাচ্ছি। এখানে নিয়েছি মিল্ক কেক দুটো, এটা হচ্ছে তিলের বরফি, এটা হচ্ছে পেড়া, আর এইগুলো হচ্ছে রাবড়ি, 100 গ্রাম করে দু জায়গায় নিয়েছি। এই তিলের বরফিটাকে আগে খাবো, পেড়াটা পরে খাবো, অনেক আশা নিয়ে কিন্তু পেড়াটা এখানে নিয়েছি। মথুরার পেড়া ভীষণ বিখ্যাত শুনেছি, দেখা যাক ওটা পরে খাবো। দারুণ খেতে তিলের বরফি, একেবারে প্রথম কামড়েই বলে দিলাম দুর্দান্ত খেতে। তিলের গন্ধে মোমো করছে, তার মানে এই নয় যে একেবারে ভীষণ উগ্র গন্ধ, সেরকম নয়, কিন্তু গন্ধটা দারুণভাবে পাওয়া যাচ্ছে। আর তার সাথে এখানে কাজু টাজু দেওয়া রয়েছে, সেই জন্য আরও ভালো লাগছে, অল্প অল্প পেস্তা দেওয়া রয়েছে, দারুণ লাগছে। অমিন্দকে মিষ্টি খাওয়ার কথা আর বলতে হয় না, যেখানেই ভালো মিষ্টি দেখবে পুরো একদম দৌড়ে দৌড়ে চলে যাবে সবার আগে, আর সারাক্ষণ দেখবে এমন করে সেই গোপাল ভাঁড়ের মাছি গল্পের কথা মনে পড়ে যায়, জানি পারলে সবটাই খেয়ে না, এ এত মিষ্টি খেতে ভালোবাসে। না, মিষ্টি খেতে ভালোবাসলেও কিন্তু এটা কিন্তু ঘটনা যে আমি কিন্তু যে কোনো জায়গায় গিয়ে সেখানকার যে মিষ্টিটা সেটা আমি খুঁজে খুঁজে বের করি যে ওই জায়গার সেরা দোকান কোনটা। আমি প্রথম রাবড়ি খেলাম, কারণ মথুরা যেহেতু দুধের জায়গা, মা এই জন্য রাবড়িটাই মুখে দিলাম, অসম্ভব ভালো করেছে, অসম্ভব ভালো বলে বোঝানো যাবে না। সত্যি
সত্যি কথা বলতে কি মিল্কটা বেশ সফট ভালোই, কিন্তু আমি দুর্দান্ত বলবো না, এর থেকে ভালো মিল্ককেক কিন্তু আমি খেয়েছি, এমনকি কলকাতাতেও খেয়েছি। এই মিল্ককেকটাকে আমি 10-এর মধ্যে 8 দিতে পারি, কিন্তু তিলের বরফিটা কিন্তু 10-এর মধ্যে 9। মথুরাতে এসে যে তার উপরে মানে যে মিষ্টিটার উপরে অনেক আশা নিয়ে কিনেছি সেইটা খাই, এটা হচ্ছে পেড়া। ভালো খেতে, বেশ 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 ভালো খেতে, দারুণ খেতে পেড়াটা। তবে এই দোকানে আমি যতগুলো মিষ্টি খেলাম, যা যা খেলাম, তার মধ্যে সেরা হচ্ছে রাবড়ি, একদম সেরা। মানে রাবড়িটা আমি সবার শেষে খেলাম এবং খেয়ে মনে হলো যে সেরা জিনিসটাই একেবারে সবার শেষে খেয়েছি, দুর্দান্ত খেতে। মিষ্টি খাওয়ার সময় অনিন্দর মুখটা একরকম বেশি ভালো হয়ে যায় না, বেশি হাসি হাসি, বেশি খুশি খুশি, অসম্ভব মিষ্টি খেতে পারে, অদ্ভুত ব্যাপার। এই সিরিজের তৃতীয় পর্বে বৃন্দাবন থেকে আমরা যাব শ্রী রাধার জন্মভূমি বারসানা, এবং তার সাথে থাকবে নন্দগাঁও ও গিরিরাজ পরিক্রমা। আর আজকের এই পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর তারই সাথে অনুরোধ একটি লাইক এবং অনেক শেয়ারের। ধন্যবাদ।